পরম ভক্তি ও নিষ্ঠার সাথে বুধবার সকাল থেকেই জগৎ জননী শ্রী শ্রী সারদা মায়ের 171তম জন্মতিথি উৎসব পালিত হচ্ছে বাঁকুড়ার জয়রামবাটি মাতৃমন্দিরে। এদিন ভোর থেকেই মাতৃমন্দিরে মঙ্গলারতির মধ্য দিয়ে বিশেষ এই দিনটি পালন শুরু হয়েছে। পরে ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজির ছবি নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। একই সঙ্গে সারাদিন ব্যাপী রয়েছে নানান অনুষ্ঠান। প্রসঙ্গত, 1853 সালের 22শে ডিসেম্বর বৃহস্পতিবার পৌষ মাসের কৃষ্ণা সপ্তমী তিথিতে বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম জয়রামবাটির এক দরিদ্র ব্রাহ্মণ ধর্মপরায়ণ পরিবারে সারদা দেবীর জন্ম। তার বাবা রামচন্দ্র মুখোপাধ্যায় ও মায়ের নাম শ্যামাসুন্দরী দেবী। তাদের পরিবার বংশানুক্রমে ভগবান শ্রী রামচন্দ্রের উপাসক ছিলেন। সারদা দেবী ছিলেন তাদের প্রথম সন্তান। পরে পার্শ্ববর্তী হুগলির কামারপুকুর গ্রামের গদাধরের সঙ্গে তার বিয়ে হয়। শ্রী শ্রী সারদা মায়ের জন্মতিথি উপলক্ষে এদিন সকাল থেকে জয়রামবাটিতে উৎসবের মেজাজ। জেলা ও রাজ্যের গণ্ডি ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পুণ্যার্থী হাজির হয়েছেন মাতৃমন্দিরে। ফুল, মালা আর আলপনা দিয়ে সাজানো হয়েছে মায়ের বাড়ি। সব মিলিয়ে ভক্তি, শ্রদ্ধা আর উৎসবের মেজাজে এদিনের এই বিশেষ দিনটি শুরু হয়েছে এখানে। অন্যান্য দিনের মতো এদিনও দর্শনার্থীরা মাতৃমন্দিরে প্রবেশাধিকারের সুযোগ পাবেন। শ্রী শ্রী সারদা মাকে শ্রদ্ধা নিবেদনের সুযোগ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পুণ্যার্থীরা বিশেষ পুজো পাঠে যেমন অংশ নিচ্ছেন, তেমনি মায়ের বাড়ি মাতৃমন্দির ঘুরে দেখছেন, ভক্তিভরে শ্রদ্ধা জানাচ্ছেন শ্রী শ্রী সারদা মাকে। জয়রামবাটি মাতৃমন্দির থেকে অভিজিৎ মুখার্জির রিপোর্ট, বাংলা এমসি নিউজ। ভালো লেগেছে, আমরা এসেছি বহুত দূর দূর থেকে, মেঘালয় থেকে এসেছি আমরা, এখানে এসে খুব ভালো লেগেছে আমাদের, ভালোই লেগেছে এটাই বলতে চাইবো। শুধু এই তো আসলাম, মায়ের মন্দির দর্শন করলাম, ঘুরে দেখলাম, জায়গাটা খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে। এখানেই থাকার প্ল্যান আছে, যা যা হবে দেখবো, নিজের চোখে দেখতে পারলে খুব ভালো লাগবে, খুবই আনন্দের বিষয় একটা, আসতে পেরে বহুতই ভালো লাগছে। হ্যাঁ, প্রভাত ফেরিটা দেখলাম, খুবই ভালো লাগলো দেখে। আমরা মেঘালয় থেকে এসেছি। মেঘালয়? হ্যাঁ। আপনার নাম? আমাদের গ্রাম তুরা। আপনার নাম? আমার নাম রাজ। আমাদের কেমন সৌভাগ্য আমাদের যে খুবই ভাল লাগছে, মা যে আমাদেরকে ডেকেছেন আজকের দিনে, খুবই ভাল লাগছে যে আমাদের পরম পাওয়া, আমাদের সৌভাগ্য যে মা আজকের দিনে আমাদের ডেকেছেন, আমরা আসতে পেরেছি। আমরা এলাহাবাদ থেকে এসেছি, সারাদিন ইচ্ছে আছে এখানে খানিকক্ষণ থাকার, 11টা 11:30 দেখি আমরা উঠেছি ওখানে ঠাকুরের বাড়িতে, ওখান থেকে এসেছি। আমার নাম রুমকি মুখার্জি, এলাহাবাদ থেকে। আজকে মায়ের মাতৃমন্দির যে প্রতিষ্ঠা স্বামী সারদানন্দ মহারাজ 1923 সালের অক্ষয় তৃতীয়াতে করেছিলেন, সেই মাতৃমন্দির প্রতিষ্ঠার পূর্তি উৎসব আরম্ভ হয় অক্ষয় তৃতীয়াতে গত বছর এপ্রিল মাসে। বড় করে প্রোগ্রাম হয়েছিল, সেটাই এই বছর যে মাতৃ মায়ের তিথি পূজা হয়েছে, চলছে, সেটাতে বড় করে প্রোগ্রাম করার একটা পরিকল্পনা নেওয়া হয়েছিল। সেই অনুযায়ী গতকাল আমাদের রাজস্থান থেকে এসেছিল বেবি আকাঙ্ক্ষা, সে ভজন গিয়েছিল। তার আগের দিন 1 জানুয়ারি হয়েছিল যাত্রা। আজকে আমাদের বিখ্যাত সঙ্গীত শিল্পী অজয় চক্রবর্তী, উনি নিজেই ইচ্ছা প্রকাশ করেছিলেন যে এখানে গান করবেন বলে, তো সেই নিয়ে ওনাকে আজকে সন্ধ্যা আরতির পর আমরা শুনতে পাবো। আর ইউটিউবে তো সব ডাইরেক্ট টেলিকাস্ট চলছেই, এই নিয়ে আমাদের এটা একটা বড় উৎসব হচ্ছে। আর একটা এখানকার বিশেষ আজকের একটা কাজ রয়েছে, মায়ের মন্দিরের পূজা ভাণ্ডার যেটা অনেক পুরনো হয়ে খারাপ হয়ে গেছিল অবস্থা, সেটার নতুন করে বানানো হয়েছে। সেটা আজকে এই একটু পরেই 11টার সময় পূজনীয় ভাইস প্রেসিডেন্ট মহারাজ, যিনি স্বামী গৌতমানন্দ মহারাজ, এসেছেন চেন্নাই থেকে, উনি এটা উদ্বোধন করবেন 11টার সময়। তো সেটা একটা আমাদের জন্য বড় আনন্দের কথা যে মায়ের নতুন পূজা ভাণ্ডার আরম্ভ হচ্ছে। সেটা একটা বিশাল বেশ বড় কাজ নেওয়া হয়েছিল, তার আন্ডারগ্রাউন্ডেও রয়েছে, যাতে ঠান্ডা জায়গায় আমরা ফল ফুল মিষ্টি আর সবজি ফুল এসব রাখতে পারি। এই নিয়ে দোতলা হয়েছে ওটা, আর এই একটা বেশ ভালোই
খরচ হয়েছে এই বিষয়ে, ভালোই কাজকর্ম ওটা পেছনে করা হয়েছে মায়ের মন্দিরের সংলগ্ন এই পূজা ভাণ্ডারটি। এছাড়া আজকের সারাদিন ব্যাপী জ্ঞান টান তো রয়েছেই, বাউল গান রয়েছে লক্ষণ দাসের, আর আগামীকাল আরও দুটি প্রোগ্রাম আছে 5টা থেকে 7টা। শ্রীকান্ত আচার্য যিনি ভালো গান করেন, সঙ্গীত শিল্পী, উনি গান করবেন, সেটা স্কুলের মাঠে হবে। আর আরেকটা অর্কেস্ট্রা গ্রুপ 7টা থেকে 9টা ওখানে স্কুলের মাঠে আমাদের গান করবে, শরীন্দ্র যার নাম, দু ভাই ওরা, তারা করবে। এরপর একটা সুন্দর প্রোগ্রাম রাখা হয়েছে আমোদর নদের পাশে 5 তারিখে। তো এইভাবে মাতৃ মন্দিরের যে প্রতিষ্ঠার যে পূর্তি শতবর্ষ পূর্তি উৎসব, মায়ের জন্মতিথি পালন হবে 5 দিন ধরে। আজকে তৃতীয় দিন, আমাদের আশা আছে প্রায় 18-20 হাজার ভক্তরা দুপুরে প্রসাদ পাবে, মায়ের সব প্রোগ্রামগুলো দেখবে। আজকের 4:30 থেকে যেমন মঙ্গল আরতি হয় সেই হিসাবে শুরু হয়েছে, বৈদিক চ্যান্টিং হলো, মায়ের গান করা হলো, এরপরে ভক্তরা আমরা সবাই নিজের জপ ধ্যান করলাম, তারপরে বর্ণাঢ্য শোভাযাত্রা যেটা এখান থেকে আমাদের স্কুল অবধি গেছিলো, প্রায় 4,000 মানুষ তো ছিলই, বাচ্চা স্কুলের থেকে নিয়ে সব কিছুই, কয়েকটি স্কুলের বাচ্চারাও এর মধ্যে ছিল। এরপর 9টার পর থেকে এখানে সঙ্গীতের অনুষ্ঠান ইত্যাদি চলছে সারাদিন ধরে। বিকেলে অবশ্য একটা বিশেষ আছে ধর্মসভা, সেটাতে পূজনীয় ভাইস প্রেসিডেন্ট মহারাজ সভাপতি হবেন, গৌতমানন্দ মহারাজ, এবং বেলুড় মঠ থেকে স্বামী বলভদ্রানন্দ মহারাজ এসেছেন, এরা মায়ের উপরেই নিজের কথা রাখবেন। সেটাও আমাদের একটা বেশ আনন্দের কথা যে দুজনে বিশেষ বিদ্বান সন্ন্যাসীরা এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। এটা একটা আমাদের জন্য বিশেষ উৎসব, কেননা মাতৃমন্দিরের শতবর্ষ একটা বড় আমাদের আকাঙ্ক্ষা ছিল যে সব পরিবেশটা ভালো থাকবে, প্রশাসনেরও ভালো সহযোগিতা আমরা পেয়ে থাকি, এবারও পেয়েছি। এইভাবে মাতৃমন্দিরের প্রতি যে আমাদের ভালোবাসা সেটার একটা অভিব্যক্তি এটা, এইভাবে 5টা দিনের প্রোগ্রাম করে আমাদের স্বামী পররূপানন্দ মাতৃমন্দির।